আজকে হলো আমার আমার দিক থেকে ডে, আপনাদের ইয়ে দিব। আমি এখন আমি নামটা চেঞ্জ করবো, বুঝছেন? M3 দিলাম। হ্যাঁ, আগের নামগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, একটা বিষয় দেখেন, ওই ফাইলটা ডাউনলোড করেন। একটা বিষয় দেখেন, ধরেন আমার প্রজেক্টের মধ্যে কোনো ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে আমি রিনেম করতে চাই। রিনেম দেখেন, এখানে সরাসরি আপনি রিনেম করতে পারবেন, কিন্তু সরাসরি রিনেম না করে আমরা একটা কাজ করব। এখানে দেখেন রিফ্যাক্টর, রিফ্যাক্টর, রিফ্যাক্টরে গিয়ে রিনেম করব। তাহলে হবে কি, আপনার সম্পূর্ণ প্রজেক্টের মধ্যে এটা এই ফোল্ডারটা যেখানে ইউজ করা হোক না কেন, সব জায়গায় রিনেম হয়ে যাবে। আপনাকে কষ্ট করে চেঞ্জ করা লাগবে। যদি 100 জায়গায় এই নামটা ইউজ করা হয়, 100 জায়গা থেকে এটাকে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি আমরা, আমি এটাকে আপনার সংজ্ঞায়িত করি M2। যান বসেন, M2। আচ্ছা, আর একটা ফোল্ডার নেই, M1। M1 বলতে আপনাদের ব্যাচের নাম, যে প্রথম দিন কি করানো হয়েছে, দ্বিতীয় দিন কি করানো হয়েছে, আজকে আমার দিক থেকে তৃতীয়তম দিন না এখানে। আচ্ছা, তৃতীয়তম দিনে আমরা দ্বিতীয়তম দিনের যে ফাইলটা ছিল সেটা কপি করে নিয়ে এসে তৃতীয়তম দিনে দিলাম, এবং ফাইলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন আমাদের গুগল ক্লাসরুমে যান, ওখানে আপনি ফাইলটা পেয়ে যাবেন। আচ্ছা, ক্লাসরুমে কিন্তু আমি ফাইলটা ইয়া করে দিছি, আপনারা এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নেন এখন। হ্যাঁ, যাদের কাছে ফাইলটা নাই, ইন্ডেক্স ফাইলটা ডাউনলোড করে নেন। আচ্ছা, যতক্ষণে ডাউনলোড করে নেন ততক্ষণে একটু দেখেন, আমরা আজকে M3-তে আছি। কোথায় আছি? M3-তে। আমরা সবসময় একটা কাজ করার চেষ্টা করব, আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করার চেষ্টা করব। যে দেখেন, আমার ইন্ডেক্স একটা ফাইল আছে, index.html ফাইল আছে। তো এইখানে যদি আমি কিছু ইমেজ নিয়ে আসতে চাই, আপু একটু দেখেন, তারপরে আপনি ওখান থেকে ফাইলটা ডাউনলোড করেন। হ্যাঁ, তারপরে কাজ করেন। আমার ফাইল আছে কি, index.html, আমি এখানে কিছু ইমেজ নিয়ে আসব। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই। হ্যাঁ, আমরা যদি কোনো নিউজ পেপারের সাইট যাই, বিডি, ধরেন বিডি নিউজ 24-এ আসলাম। হ্যাঁ, আমরা নর্মাল ডিজাইন করতেছি, আমরা সামনে আগাবো। আপনারা যদি এগুলো পারেন, এগুলো বুঝেন, যত তাড়াতাড়ি পারবেন, যত তাড়াতাড়ি বুঝবেন, তত আমরা সামনে আগাতে পারবো। অ্যাড হোক, কিন্তু অনেক সাইডে কিন্তু এরকম ইমেজের মতো থাকে। ঠিক আছে, আমরা একটু যুগান্তরে যাচ্ছি। দেখেন ওরা কি করছে, একটা করে টাইটেল দিছে, তারপরে একটা ইমেজ দিছে, তারপরে আবার একটা লং টাইটেল দিছে। হ্যাঁ, তারপরে কিছু কন্টেন্ট দিছে। আমরা এইভাবে আমাদের ওয়েবসাইটটাকে একটু সাজানোর চেষ্টা করব। তো আমরা আপাতত জানি কি টেবিল কনসেপ্টটা আছে আমাদের, আর কিছুই কিন্তু আমাদের এই মধ্যে শিখি নাই, বা হয়তো বা আমরা সামনে আগাবো। হ্যাঁ, তো এই যে যুগান্তরে যখন আসলাম, যুগান্তরে দেখেন তো ওরা প্রথমে কি করছে, একটা বড় ইমেজ দিছে, তারপরে দেখেন কিছু ছোট ইমেজ দিছে, আবার দেখেন এটা একটা অংশ, এই দিকে সাইডগুলো একটা অংশ, তারপরে নিচে দেখেন কিভাবে সাজাইছে। আমরা চেষ্টা করব এইভাবে সাজানোর। তো এখানে দেখেন এই যে যুগান্তরটা কথাটা লেখা আছে, এই যুগান্তর কথাটা কিন্তু একটা ইমেজ। এই যে টেনে ফালাই দেন, দেখেন বুঝতে পারবেন এটা একটা ইমেজ। কেমনে বুঝবেন, এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্টে যান, দেখতে পাচ্ছেন যে এটা ইমেজ ট্যাগের ভিতরে, তার মানে কি এটা একটা ইমেজ। ইমেজের পাশে ওরা কি করছে, ওদের মেনু বারটা রাখছে, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা এমনি ইমেজের জন্য একটা বক্স রাখছি, আমরা করছি এখানে একটা ছোট লোগো রাখবো, এখানে সামনে একটা কিছু একটা থাকবে ব্যানার। ঠিক আছে না, আমরা এইভাবে একটু দেখার চেষ্টা করি। তো আমরা একটু বুঝলাম যে বিভিন্ন সাইটগুলোতে কিভাবে, হ্যাঁ টেবিলই হবে, আমরা যেহেতু টেবিল শিখছি না, আমরা যখন ফুল আস্তে আস্তে আগাবো আর কি, সেটা বলতেছিলাম। তো আমরা মূলত টেবিল নিয়ে আগে কাজ করব। তাহলে কি, এখানে আমার একটা লোগো আসবে, আমরা একটা লোগো ডাউনলোড করে নেই। লোগো, লোগো ইমেজ। আচ্ছা, এখানে আসলাম, অনেকগুলো লোগো আছে। আমরা ধরেন এই লোগোটাকে ইউজ করতে চাই, বা কোনো একটা লোগোকে ইউজ করতে চাই। এগুলো কি আমার লোগো হচ্ছে? এগুলো কিন্তু আমার লোগো না। হ্যাঁ, ধরেন এইটা আমার লোগো, এটা আমার লোগো না, স্কোয়ারের মতো আছে না, আমরা এটাকে লোগো হিসেবে ব্যবহার করব। তাহলে কি আমরা করি, কি এটাকে আমরা ডাউনলোড করব।
তারপরে করলাম কি সেভ ইমেজ অ্যাজ, আমার আপাতত ডেস্কটপে নেই, তারপরে এটার জন্য একটা নাম দেই, আমাদের যেহেতু এটা লোগো হবে সব সময় নেমিং কনভেনশনটা আমাদের ফলো করতে হবে। ফলো বলতে কি, আমি একটা জিনিস, এটা কি আমার কি হিসেবে থাকবে ওয়েবসাইটে, লোগো হিসেবে থাকবে, সো এটার একটা নাম দিতে হবে আমাদের কি লোগো। আপনারা বুঝতেছেন আমরা কি দিব, যেটা লোগো হিসেবে রাখবো তাকে রাখবো লোগো হিসেবে ডাউনলোড করলাম। আর একটা কি, এখানে আমার একটা ব্যানার আসবে, কি আসবে একটা ব্যানার আসবে। আচ্ছা ধরেন আমি একটা ব্যানার নেই, ব্যানার ইমেজ লিখে সার্চ করলাম, এগুলো কিন্তু ওদের কাছ থেকে ধার করে নিয়েছি, পরবর্তীতে কিন্তু আমরা এটা করবো না, করলে কপিরাইট মামলা করবে ওরা। হ্যাঁ এখান থেকে কিছু ফিল্টারিং এর অপশন আছে, ফিল্টারিং এর অপশনের মাধ্যমে আমরা এগুলো ইউজ করতে পারি, যেমন এই যে ইউজ ইউজেস রাইটস, এখান থেকে আমরা দেখেন লেভেল ফর কি আছে, পরেন একটু দেখি, রিউজ উইথ মডিফিকেশন, এই অপশনগুলো সিলেক্ট করে দিয়ে আমি কিন্তু কপিরাইট ফ্রি করে কিছু ইমেজ ইউজ করতে পারি, বা গুগলে কিছু ফ্রি ইমেজের ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ফ্রি ইমেজ নিতে পারি। এইখান থেকে দেখেন তো আপনাদের জন্য কোন ব্যানারটা ভালো লাগে, যে আমাদের ওই এই এই কন্টেন্টের জন্য ব্যানারটা হলে ভালো হতো। একটা সিলেক্ট করেন না, আমরা এমনি দেখি আজকে তো দেখবই। হ্যাঁ আচ্ছা এইটা নেই একটু, হ্যাঁ আচ্ছা ইমেজটা নিলাম, তাহলে এই ইমেজটার নাম কি দেবো আপনারা বলেন তো। হ্যাঁ কি হতে পারে আমাদের সম্ভাব্য নামটা কি হতে পারে? আচ্ছা এই ইমেজের নামটা হতে পারে ব্যানার, যেহেতু এটাকে ব্যানার ইমেজ হিসেবে আমরা চিনবো বা জানবো, হ্যাঁ সেজন্য আমরা কি এটা কি নাম দিব, ব্যানার। আচ্ছা ব্যানার হিসেবে নাম দিব, তাহলে আমাদের কি দুইটা ফাইল তৈরি হয়ে গেল না, ব্যানার এবং লোগো। আচ্ছা তাহলে আমি বললাম কি আমরা আমি আসি কোথায়, এম থ্রির মধ্যে আসি, এম থ্রির মধ্যে, এম থ্রির মধ্যে আমার ফাইলটা আছে, সেই ফাইলে আমি কাজ করব। তো ভালো ভালো ডেভেলপাররা বা যত যখন আপনারা প্রফেশনাল হবেন তখন একটা স্ট্যান্ডার্ড রুল মেনটেন করা লাগবে। হ্যাঁ আমরা এখন থেকে এটা প্র্যাকটিস করব যাতে এটা আমাদের ভবিষ্যতে সমস্যা না হয়। ধরেন এই ইমেজ দুটো কাট করে আমি এখানে ফেলাই দিলাম, আপনারা তো এভাবে ইমেজগুলো অ্যাড করেন, এটাই তো না, আমরা এই ইমেজ দুটাকে থাক এখানে থাক সমস্যা নাই। তা এখন যদি ইন্ডেক্স পেজে এসে আমি আসি, ইন্ডেক্স পেজে আমার প্রজেক্ট দুটো রিমুভ হয়ে গেছে না, আমি আবার অ্যাড করে নেই মর্নিং এবং ডে। আচ্ছা আমরা আসি মর্নিং এ, মর্নিং এ M3-তে, M3-তে আমাদের ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করলাম। এখন আমি এটা আমি কোথায় ইমেজটা দেখাইতে চাই, লোগোটা আমার যে লোগোটা আছে কোথায় দেখাইতে চাই বলুন তো, এই কর্নারে আমি লোগোটা দেখাইতে চাই, এটা না। আচ্ছা এইখানে যখন লোগোটা দেখাইতে যাব আমরা কিভাবে ইমেজটাকে মাধ্যমে কোথায় তাহলে লিখতে হবে, কোডটা ইমেজটা কর্নারে নিয়ে আসতে চাই, নিয়ে আসতে চাই তাহলে কোথায় লিখতে হবে বলেন। আমরা বললাম কি ইমেজটা এখানে নিয়ে আসবো না, লোগোর জায়গায় বসাবো না, কোথায় এই ঘরটা কোথায় আছে আমাকে বল, টেবিলের কোথায় আছে, কত নম্বর রয়ে কত নম্বর কলামে আছে এই ঘরটা, এই যে কনফিউশন কালকে আমি কালকে এইগুলো কিন্তু প্রতিদিন বলা হচ্ছে, কারণ কি আপনাদের এই যে মনে রাখতে পারতেছেন না বা করতেছেন না এটা কিন্তু আপনাদের চতুর্থ ক্লাসে আমাদের এটা পারার কথা ছিল না, কিন্তু আপনারা পারেন নাই, তাহলে আপনাদের নামে কি মামলা করা উচিত না, এটা কনফিউশন দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বলছি কি ফার্স্ট রো ফার্স্ট কলামে, এর কি টিডির ভিতরে লিখবো না টিডির বাইরে লিখবো, হ্যাঁ টিডির ভিতরে আমাকে একটা ইমেজ নিতে হবে, তাহলে টিডি কে একটা স্পেস দিয়ে দিলাম। হ্যাঁ এখানে কি করতে হবে আমাকে একটা ইমেজ নিয়ে আসতে হবে, আচ্ছা ইমেজ নিয়ে আসার জন্য আমরা কি ট্যাগ জানি, img src ক্লোন ছবিটার নাম, ধরেন আমার ছবিটার নাম কি লোগো না, দেখেন লোগোটা চলে আসছে, আচ্ছা লোগো ডট png, তারপরে আছে একটা অল্টার ট্যাগ যে যখন এই ছবিটা পাবে না তখন কি দেখাবে, বললাম যে লোগো ইমেজ, এটাই দিলাম আর কিছুই দিলাম না, হ্যাঁ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা ট্যাগটা এই ইমেজটা কি এখন পাওয়ার কথা এখানে, হ্যাঁ
হওয়ার কথা পাবে, আমার পাতটা একটু ঠিক নাই, দেখেন। আচ্ছা আমি আবার এখান থেকে ওপেন করি আমাদের ফোল্ডার থেকে গিয়ে। আচ্ছা ইমেজটা কিন্তু পাইছে, পাইছে না? এত বড় ইমেজ হইলো কেন? আমার কি এত বড় ইমেজ দরকার ছিল? আচ্ছা আমরা ইমেজের সাইজ কিভাবে দেব বলেন তো? আমরা দুই ভাবে সাইজটা দিতে পারি, আমি স্টাইল শিটেও গিয়ে বলতে পারি, অথবা ইমেজ ট্যাগের ভিতরে ইমেজের একটা ডিফল্ট কি আছে, সাইজটা কি ইমেজের, হাইড ওয়াইটটা কি। এর একটা নাম আছে, আমি কিন্তু এই নাম নিয়ে অনেকবার বলছি আপনাদের, কি এটাকে বলে আমরা, এট্রিবিউট। আপনাদের এই যে নাম ভুলে যান আপনারা খুব, এট্রিবিউট আছে। হ্যাঁ ইমেজের কি আছে, উইড দিলাম কত দিব উইডটাকে বলেন। হ্যাঁ আচ্ছা, যে বলছেন 150 তাকে ধন্যবাদ, কারণ আমাদের জায়গা আছে কত, 150 আছে না, তাহলে আমরা 200 দিলে মানে একটু বড় হয়ে যাবে না, তাহলে কি আমার টি যতটুকু উইড হাইট আছে আমার ইমেজের উইড হাইটটা ততটুকুই দিলেই আমাদের জন্য ভালো হবে। তাহলে আমি দিলাম কত, 150 পিক্সেল, দেন একটা ইরোর আসতেছে কেন, কত দিলাম আমরা, 150 দিলাম। হ্যাঁ হাইটটা কত দিব, হাইট কত দিব বলেন তো, 150 না, আচ্ছা উইডও যতটুক হবে হাইটও, কারণ কি আমরা ওর প্যারেন্টকে দেখলাম কতটুক জায়গা নিয়ে আছে, সেই জায়গাটুকু নিয়ে আছে সেই জায়গাটুকুই আমরা ওকে দিলাম। হ্যাঁ তাহলে চলেন দেখি এবার রিলোড করি, ইমেজটা কি আমার মানে সুন্দর একটা পয়েন্টে চলে আসছে। আপনি তো প্রজেক্টরটা একটু দেখতে কেমন জানি, সেজন্য একটু কেমন দেখা যাচ্ছে, কিন্তু আমাদের স্ক্রিন আমার স্ক্রিনে কিন্তু ভালোই লাগতেছে। হ্যাঁ তো লোগোটা আসলো না আমাদের, আমরা কি করতে পারলাম, আমরা শিখলাম একটা ইমেজ অ্যাড করা কিভাবে এবং ইমেজকে কিভাবে রিসাইজ করা যায়, সিএসএস উইদাউট সিএসএস, সিএসএস ইউজ না করে আমরা কিন্তু কাজটা করতে পারলাম, পারলাম কি না। তাহলে কি একটা ওয়েবসাইটের মতো স্ট্রাকচার আমাদের হচ্ছে না, আস্তে আস্তে আমরা করব। তো এখানে আমার আপনাদের কিছু কথা আছে, দেখেন ধরেন এই ইমেজটা তো একই ডিরেক্টরির মধ্যে ছিল যার কারণে অনায়াসে পাইছে, কিন্তু ধরেন আমি কি বলছি একটা স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করা লাগবে। তো স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করতে গেলে আমাদের ভালো ভালো ডেভেলপাররা বলে বা বড় প্রজেক্টের ক্ষেত্রে ইমেজের জন্য তারা আলাদা একটা ফোল্ডার করে নেয়, এবং এই ফোল্ডারের ভিতরে আমাদেরকে ইমেজগুলা রাখা লাগে। আমি রাখলাম, কাজ শেষ। এখন কি আমার এই ইমেজটা পাওয়ার কথা আমার এখানে, দেখেন ইমেজটা যখন পায় নাই সে অল্টারনেটিভ টেক্সটটা আমাকে দেখাচ্ছে, দেখাচ্ছে না। আচ্ছা এখন যে ইমেজটা পায় নাই এখন আমাকে কি করতে হবে বলেন তো, কি করতে হবে সবাই বলতে হবে কিন্তু, হ্যাঁ কি লিখতে হবে, কোথায় কি লিখতে হবে বলেন তো, কোথায় এসআরসির এখানে আগে কি লিখতে হবে, স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে, স্ল্যাশের আগে ইমেজ, ইমেজ লিখলে হবে, কি লিখতে হবে। আচ্ছা ভাইয়া বললো কি ইমেজ, ইমেজ লিখলে ইমেজটা পাওয়ার কথা, পাওয়ার কথা কি সামনে ভাইয়া মনোযোগ দিয়ে আপনি দেখতেছেন কিন্তু বলেন কেন, কি দিতে হবে আপু বলেন। হ্যাঁ আপনারা কি বলতে পারতেছেন না, আচ্ছা যদি না জানেন আমি ভিডিওতে রেকর্ড হচ্ছে এবং আজকের পর থেকে ভুলগুলো করা যাবে না, কিন্তু আপনারা এই ভুলগুলো বারবার করেন, ঠিক আছে সেজন্য আপনাদের ভিডিও দিছি, কারণ কি ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো কিন্তু যাতে আপনাদের উপকার হয়, কিন্তু আপনারা যদি না দেখেন আমি দিব, আমি তো বন্ধ করে দিব। আচ্ছা দেখেন তাহলে আমি রাখছি কি, আমার ইন্ডেক্স ফাইল কোথা থেকে আসতেছে, এখানে কল করি না ইমেজগুলোকে, কোন ফাইলে কল করছি, ইন্ডেক্স ফাইলে ইমেজগুলোকে কল করছি, কিন্তু সেম ডিরেক্টরিতে যখন ছিল তখন কিন্তু কাজ করছে, কিন্তু যখন সেম ডিরেক্টরি থেকে কোনো ফোল্ডারের ভিতর রাখা হয় তখন দেখেন এই ফোল্ডারের ভিতর ঢুকতে গেলে আমাকে কি করতে হবে, ক্লিক করে ঢুকতে হবে না,
এই যে একবার ক্লিক করলাম, তারপরে কিন্তু ইমেজ ফাইল গুলোকে পাইলাম। তা এই ফোল্ডারের নামটা কি? আইএমজি। উপরে দেখেন তো ওরা কিভাবে লিখছে, ওরা কিভাবে ঢুকছে, ওরা কি আগে ডি তে আসছে, তারপর কি ব্যাক স্ল্যাশ দিছে, দেন রুমার নামে একটা ফোল্ডারে ঢুকছে, দেন আবার ব্যাক স্ল্যাশ দিছে, তারপর আমাদের প্রজেক্টের নাম দিছে, আবার ব্যাক স্ল্যাশ দিছে, পাবলিক ডট এইচটিএমএল আসছে সেখানে ঢুকছে, তারপরে এম থ্রি তে ঢুকছে, তারপরে ইমেজ পাইছে, তার আগে পাইছে। তো আমাদেরকে এইভাবে পাথটা বলে দিতে হবে যে কোন ফোল্ডারে আছে। এখন হলো কি, আমি এই ডিরেক্টরি, সেম ডিরেক্টরি না, সেক্টরি থেকে ঢুকতেছি, ঢোকার জন্য আমার একটা সব সময় আমাদের মনে রাখতে হবে একটা ডট স্ল্যাশ কি করতে হবে, একটা, আচ্ছা একটা ডট স্ল্যাশ দিতে হবে, তারপরে আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে। আমাদের ফোল্ডারের নামটা কি ছিল? আইএমজি। আপনি বললেন যে ইমেজ লিখতে হবে, তাহলে কি পাওয়ার কথা? তাহলে আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে, আমাদের ফোল্ডারের নাম কি? আইএমজি। তাহলে কিন্তু ইমেজটা পাওয়ার কথা। এখন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, যে ইমেজের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, ধরেন জি, ধরেন এই জির মধ্যে এখন ফাইলগুলো দিলাম, তাহলে এখন আমাকে কি লিখতে হবে? হ্যাঁ একটু বুঝে বলেন, দেখেন ইমেজটা কিন্তু এখনো পাইনি, পাওয়ার জন্য কি করতে হবে? এরকম থাকতে পারে তো, একটার ভিতরে আরেকটা ফোল্ডার থাকতে পারে, কি করতে হবে? কেউ বলতে পারতেছেন না? এটা কিন্তু অনেক বোঝার বিষয়, আপনি বুঝতেছেন? আমি যখন বললাম আমি ফাইলটাকে কল করছি কোথায়, আবার দেখেন আবার বলতেছি, কিন্তু আমি ফাইলটাকে কল করতেছি ইন্ডেক্স ফাইল থেকে। তাহলে কি ইমেজ গুলা ইন্ডেক্সের সাথে যখন থাকবে তখন শুধু ইমেজের নামগুলো দিলেই চলবে, যখন একটা ফোল্ডারের ভিতরে থাকবে। দেখেন এই ডিরেক্টরির মধ্যে কে কে আছে, ইন্ডেক্স এবং ইমেজ আছে, তার মানে এরা কি ভাই বোন না? মনে করেন এটা কি ভাই বোন না, একই সাথে আছে। তো আমি ডাকতেছি কোথা থেকে, ইন্ডেক্স থেকে ডাকতেছি, তার মানে কি ইন্ডেক্স থেকে যখন ডাকতেছি তার মানে সে রুটে খুঁজবে, রুটে কি আছে ইমেজ? নাই। রুটের ভিতরে যখন ইমেজের ভিতরে ছিল তখন আমরা কি করতাম, ডট দিয়ে স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা দিতাম, কিন্তু এখানে এসে তো পাইলো না, এখন এখানে এসে সে জি নামে একটা ফোল্ডার পাইলো। তাহলে এখন আমাকে করতে হবে কি, তখন আমাকে এখানে শুধুমাত্র জি লিখে স্ল্যাশ দিলেই কাজ করবে। আমরা ঢুকতেছি, ঢোকার একবার কমান্ড দিয়ে দিছি, ঢোকার ক্ষেত্রে একবার বলে দিলে আর আমাকে বারবার লিখতে হবে। হ্যাঁ অলওয়েজ ডট ইউজ করলে কোনো সমস্যা নাই, দেখেন না না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু এটা বোঝার ক্ষেত্রে আপনি বুঝতেছেন কিনা, দিলে আপনার ডিরেকশন থাকলো না, ইমেজটা এইভাবে নিচ্ছে, দেখেন ইমেজটা কিন্তু পাইছে। এখন ধরেন জির ভিতরে না রেখে জির ভিতরে আর একটা ফোল্ডার করে যদি রাখি তখন কি করবেন আপনার, ওই ফোল্ডারের নাম দিয়ে আর কিন্তু কিছুই করতে হবে না। তাহলে আমরা বুঝছি বিষয়টা না, আমরা আমরা এটাকে এখন কপি করি। হ্যাঁ কপি করে আমরা রুটে নিয়ে আসলাম, ধরেন ইমেজের ভিতরে জি ফোল্ডার ছিল এটাকে আমরা ডিলিট করে দিই। ধরেন এখন আমার ইন্ডেক্সটা ইমেজের ভিতরে আছে, হ্যাঁ বা ধরেন ইমেজ দুইটাকে এখন কপি কাট করি, কাট করে আমরা দেখেন রুটের বাইরে আসলাম, কোথায় লিখলাম, কোথায় লিখলাম, রুটের বাইরে। আমার রুট ডিরেক্টরি কোথায় ছিল? ইন্ডেক্সটা রুট হিসেবে না, কারণ আমি বলছি কোন ফাইলটাকে কল করছি সেটা হলো আমার রুট, এটা আমার রুট না। এখন রুটের রুটের ভিতর থেকে আমাকে এক ঘর বাইরে আসতে হবে, কোথায় আসতে হবে, এক ঘর বাইরে, কিন্তু ইমেজ দুইটা আমি রাখছি, রাখছি কি না, তাহলে আমার রুট থেকে বাইরে আসতে হবে। এক্ষেত্রে আপনাকে ইমেজটা পাওয়ানোর জন্য ডাবল ডট দিতে হবে, ডাবল ডট দিয়ে এগুলো কিছুই থাকবে না, ডাবল ডট স্ল্যাশ লোগো দিলে আমি ইমেজটাকে পাওয়ার কথা। দেখেন ইমেজটা কিন্তু পাইছে, মানে বাইরে আসার ক্ষেত্রে আমরা কি দিব, ডাবল ডট দিব, ভিতরে যাওয়ার ক্ষেত্রে কি দিব, সিঙ্গেল ডট দেব। আচ্ছা দেখেন তাহলে ডাবল ডট দিলাম, আচ্ছা দেখেন আমার এটা ছিল রুট ডিরেক্টরি থেকে এখান থেকে এক ঘর বাইরে এসে ইমেজ দুইটা পাইলাম। এখন বললাম না এখানে ইমেজটা রাখবো না, বাইরে এম টু ফোল্ডারের মধ্যে আমি রাখবো, কি রাখবো, এম টু ফোল্ডারের মধ্যে রাখবো। এখন আমাকে কি করতে হবে, এখন দেখেন ইমেজটা আবার পাইনি, তাহলে এখন কি করতে হবে বলেন একটু। হ্যাঁ দেখেন ডাবল, এখন কি করতে হবে, কি লিখে দেবো বলেন, কি লিখবো এখানে, কি লিখবো বলেন, কি এম টুর কথা বলতেছেন? আচ্ছা এম টু দিলে কি পাবার কথা, হ্যাঁ পাবার কথা। আচ্ছা দেখেন এখন কিন্তু পাইছে,
তার মানে কি আমি এক ঘর বাইরে গিয়ে আবার ঢুকতেছি। আবার দেখেন, এক ঘর না গিয়ে যদি আমি কোনো কারণে এটাকে আর এক ঘর বাইরে নিতাম, মনে করেন রুট ছিল M3, M3 থেকে এক ঘর বাইরে আসলাম, আবার এক ঘর বাইরে এসে বাইরে পেস্ট করে দিলাম, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তিনটা ডট ইউজ করতে হবে। আমরা আসলে জানি না, না জানলে বলবেন জানি না আমি স্কিপ করে যাব। দেখেন, এক ঘর পিছানোর জন্য আমরা কয়টা ডট ইউজ করছি? ঢোকার সময় কিন্তু একবারে ইউজ করছি, সে ঢুকতেছে, কিন্তু বাইর হওয়ার সময় রুলসটা হলো মনে রাখবেন যত ঘর বাইর হবে ততবার আপনাকে ডাবল ডট দিতে হবে। ধরেন আমি বাইর হচ্ছি কোথায়, এক ঘর বাইরে এলাম, এটার অর্থ কি এক ঘর বাইরে এলাম, তার মানে কি আমি ছিলাম পাবলিক ডট এইচটিএমএল এর এই ফেজে ছিলাম, এখানে ছিলাম, এখান থেকে এই যে এক ঘর বাইরে হইলাম, তার মানে এখন আছি কোথায়, এই রুটে আছি, এখন এই রুট থেকে তো আমাকে এক ঘর বাইরে হতে হবে, তখন আপনাকে এসে এখানে এসে ডাবল ডট স্ল্যাশ আবার লিখতে হবে। তার মানে কি এইটার অর্থ বুঝাইলো এখান থেকে আমি আরেক ঘর বাইরে এলাম, দুইটা ডট। এখন আপনাকে এটা সেভ দেন এবং এটাকে আবার রান করেন, দেখেন ইমেজটা পাইছি, কোনো সমস্যা করে নাই। তাহলে ইমেজের বিষয়টা আবার বুঝলাম তোমরা, না বুঝছি সবাই? দেখেন আপনারা কিন্তু কেউ কোশ্চেন করে না আমাকে, আমি বলে যাই আপনারা শুনে যান, না বুঝলে কোশ্চেন করেন আমি অ্যান্সার দিচ্ছি, কোনো কনফিউশন থাকলে সাথে সাথে কোশ্চেন করেন। আচ্ছা দেখেন, এখন এইটার ভিতরে যদি এই ইমেজটা টেস্টের ভিতরে রাখি তখন আমাকে কি করতে হবে? এখন কি করতে হবে? টেস্টের মধ্যে রাখলাম, একবার বাহির হয়ে আসলাম, সমস্যা নাই, আমরা একবার বাহির হয়ে আসছি, আসার পর এখানে একটা টেস্ট নামে ফোল্ডারের মধ্যে ইমেজগুলো রাখলাম, তখন আমাকে কি করতে হবে? আচ্ছা সরি, আচ্ছা দেখেন, তাহলে কি আমি আবার বলতেছি একটু মনোযোগ দেন, বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার ইমেজগুলো বিভিন্ন খান থেকে নিতে হতে পারে, এই পাথগুলো যদি না জানেন আপনি ইমেজ অ্যাড করে শিখে লাভ আছে? সূত্র নলেজটা আপনাদের কাছে নাই, এটা ক্লিয়ার করে নেন আবার। আমার রুট কোনটা? M3 মধ্যে আমি এখানে ইউজ করছি কি ডাবল ডট ইউজ করছি একবার আরেকবার ইউজ করছি, তার মানে কি এই যে আমি দেখেন এক ঘর পিছাইলাম এবং আরেক ঘর পিছাইলাম, দুই ঘর পিছাইলাম না, দুই ঘর পিছানোর পরে টেস্ট নামে ফোল্ডারের ভিতর ঢুকে আমি ইমেজটা পাইলাম, তাহলে আমি কি করতে হবে? ডাবল ডট স্ল্যাশ, ডাবল ডট স্ল্যাশ, তারপরে দিতে হবে টেস্ট, দেন স্ল্যাশ দিয়ে লোগো দিলে দেখেন আমার ইমেজটা পাওয়ার কথা। এই দেখেন ক্লিক করেন ইমেজটা পাই, এখানেও ক্লিক করলে আপনি চেক করবেন, নেট বিনে সুবিধাও কি যেখানেই থাকুক আপনাকে ওপেন করে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, নেট বিনে আরো সুবিধা আছে, দেখেন দেখেন আমি জানি না কোথায় ইমেজ, আমার ইন্ডেক্স ফাইলের লোকেশনটা দেখাচ্ছে, ইন্ডেক্সে আমার কোনো ইমেজ আছে? দেখেন একটু বোঝেন, ইমেজ ফোল্ডার আছে কিন্তু ইমেজ আছে না, ওখানে তো আমরা ইমেজ রাখি নাই, দেখবেন আসলে ঢুকলাম ইমেজ আছে, এখন আবার স্ল্যাশ করেন দেখেন কোনো ইমেজ নাই, আবার বলতেছে ইমেজ নাই এখানে, ভাই ঢুকছি সে দেখেন ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, তারপরে আবার কি ডাবল ডট দিল কেন, সে বলতেছে ইমেজ নাই, আপনি বাইরে চাইলে বাইরে বেড়াইতে পারেন, এ বলতেছে, তাহলে কি আমাকে ওখানে যাইতে হবে না? তাহলে আমরা এখন কি করি ডাবল ডট দিলাম, ওরাই কিন্তু লিখে দিল মানে ইমেজ পায় নাই, তো আবার দিলাম, তারপর ফোল্ডার নাম বলতেছে, এখন বলেন কোন ফোল্ডারের মধ্যে আপনার ইমেজ আছে, আছে এই ফোল্ডারের মধ্যে ইমেজ, কোথা নাই, তারপর আবার ডাবল ডট দেন স্ল্যাশ দেন, এখন আমরা বলছি কি টেস্টের ভিতরে আছে, দেখেন টেস্ট, তারপরে দেখেন এটা সাজেশন দিচ্ছে না, তখন আপনাকে ইমেজের নামটা লিখতে হবে, কারণ অনেক বাইরে হয়েছে প্রজেক্টের বাইরে, বাইরে হলে নেট বিনার সাজেস্ট করবেন আপনাকে, তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে। দেখ আমরা এটা না, আমার পাথের বিষয়টা শিখলাম, বুঝছি আপনি বুঝছেন মিসেস, আপনি বুঝছেন আমি করতে দিলে পারবেন? আমি কিন্তু এক্সাম নিব, কিন্তু আপনাদের আজকে দেখাই দিচ্ছি তিন চারটে ক্লাস থেকে যে ভাই আমার এক্সাম দিচ্ছে না কিছুই না, এটা কোনো কিছুই লাগবে না আমাদের, আমি কিন্তু সবগুলো এক্সাম নেব এবং হাতে কলমে পড়ে নেব আপনাদের কাছে, কারণ আমি কি খুব মানে যেগুলো দেখাচ্ছি সব কিছু ইম্পর্টেন্ট, আমি রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে আপনাদের কিন্তু আগাচ্ছি। হ্যাঁ ভিডিও হচ্ছে, ভিডিও পাবেন, কিন্তু ভিডিও তো দিলেই তো আপনারা দেখবেন না। আচ্ছা যাই হোক, আমরা তাহলে ইমেজটা এখন অ্যাড করি এখানে, এখন ইমেজের ভিতরে আমাদের লোগো ডট ইমেজটা আমরা অ্যাড করলাম। আচ্ছা ইমেজ আচ্ছা দেখেন, এখন আমি কি ব্যানারটা অ্যাড করব,
ব্যানারটা কত নাম্বার কলামের কত নাম্বার রো এর মধ্যে আছে, কত নাম্বার রো এর কত নাম্বার কলামে আছে ব্যানারটা? ফার্স্ট রো টু কলাম, শিওর আপনারা সবাই? আচ্ছা উনি বলছেন ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে কোথায় আমার ফার্স্ট রো সেকেন্ড কলাম বলেন একটু আমার কোডটা দেখে। এটা হলো ফার্স্ট রো, এটা হলো রো, এটা হলো ফার্স্ট কলাম, এটা হলো সেকেন্ড কলাম। তাহলে এর ভিতরে আমাকে আবার ইমেজটা নিতে হবে। তাহলে একটা ইমেজ নেই আমরা, IMG দেন SRC দেন ইমেজটা কোথায় আছে আমার? এখন তো ইমেজ ফোল্ডারের ভিতরেই রাখছি, তার মানে কি এখন পাতটা আপনি পেয়ে যাবেন ইমেজ ফোল্ডারের ভিতরে। কে বিয়ে ব্যানার ডট অল্টার ট্যাগ দিলাম, দিয়ে বললাম কি ব্যানার ব্যানার ইমেজ, হ্যাঁ দেন ক্লোজ করে দিলাম। হ্যাঁ কাজ শেষ, তাহলে কি কাজ করবে ওইটা? আচ্ছা আচ্ছা আমরা সাইজ দিব না, সাইজের ক্ষেত্রে আপনাকে কোশ্চেন করব। দেখেন সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা কি আমার মানানসই হইলো? হ্যাঁ মানানসই হইলো না। তাহলে আমাকে কি করতে হবে, একটু সাইজ দিতে হবে। এখন আমি এখানে হাইটটা উইডটা কত দিব আপনি বলেন তো? কেন 150 হবে? ভালো করে বুঝে ওয়েট কত হবে, মানে উইডটা কত হবে ব্যানারে, উইডটা কত হবে চিন্তা করে বলেন, কিন্তু আপনাদের চিন্তা করে একটু বলেন। আচ্ছা আমি একটু ফোন রিসিভ করি। 810 হওয়ার কথা। হ্যাঁ 810, একজন বলছে 810 হওয়ার কথা। ভাই দেখেন একটু মনোযোগ দেন, আমরা 810 হওয়ার কথা একজন বলছে, কি হয় বুঝছেন যে 810 হওয়ার কথা, 960 থেকে। যাই হোক আপনাকে ধন্যবাদ, আপনার চিন্তা শক্তিকে আপনি কাজে লাগাইতে পারছেন, কারণ আপনার মূল উইডটা থেকে আমরা 150 কে বাদ দিলাম, কারণ 150 একটা জায়গা নিয়ে নিছি। তার মানে কি কত আসে, 810 আসে, ঠিক আছে। আচ্ছা 800 থাক, তারপরে হাইট দিলাম না, হাইট কত? হ্যাঁ হাইটের একটা মাপ জানি আমরা, হাইট কত হবে 150। কাজ হয়ে গেল, আমরা শিখলাম কিভাবে একটা লোগো এবং একটা ব্যানার ইউজ করতে হয়। কি ভালো লাগতেছে না, একটু মানে হয়ে যাচ্ছে না, সাইডের মতো একটা হচ্ছে, কিছু একটা কিছু একটা হচ্ছে, অত কিছু আমরা ভালো করে নি কিন্তু হচ্ছে একটা। আচ্ছা দেখেন এই যে সাদা দেখাচ্ছে বাইরের দিকে, সাদা দেখাচ্ছে, এটা কি ভালো লাগতেছে? হ্যাঁ আচ্ছা আমরা একটু ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার চেষ্টা করি। আসেন প্যাটার্ন, PATTE, এই যে আসছে, হ্যাঁ এটা লিখে সার্চ করি প্যাটার্ন। প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড PNG কি লিখলাম মনে থাকবে আপনাদের? কোনো কারণে লাগতে পারে ইমেজ গুলো আপনাদের লাগতে পারে। দেখেন এখানে ইমেজে এখন আসি, অনেক ধরনের প্যাটার্ন ইমেজ আপনাকে দিচ্ছে, হ্যাঁ অনেক ধরনের। আপনারা এখন বলেন আপনারা কোনটা ভাল লাগতেছে দেখে বলেন, আমি ইউজ করব। হ্যাঁ এটা আচ্ছা, এটা আমরা নিচ্ছি আপনাদের সামনেই, একটু লাল বেশি হয়ে যায়। সেকেন্ডটা আচ্ছা, সেকেন্ডটা নেই, এটাকে আবার সেভ করি আমরা। হ্যাঁ আচ্ছা ইমেজটা আবার এই ফোল্ডারে নিয়ে আসতে হবে না আমাদের, এবং এটার নাম দিতে হবে কি, আমরা দিব ব্যাকগ্রাউন্ড দেবো। হ্যাঁ কেমন ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে আসবো, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে আমাদের ডিসপ্লে হবে। তো দেখেন ব্যাকগ্রাউন্ডে যখন আমি ইমেজটা অ্যাড করব তখন আমি কি করব, বডির মধ্যে লিখতে হবে এটা, কারণ বডিতে আমি দিতে চাচ্ছি, আমি টেবিলে দিব, টেবিলে না আমরা বডিতে দিই। হ্যাঁ তো বডিতে দিতে গেলে এখানে আপনাকে স্টাইল লিখতে হবে, আমরা একটু স্টাইলের কাজটা দেখি, আপনারা পারেন এটা, তারপর আমি দেখাচ্ছি স্টাইল। স্টাইলের মধ্যে কি লিখবো, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজও লিখতে পারেন, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও কাজ করবে, তো ইমেজটা দেই আমরা সমস্যা নেই। তারপরে এখানে বলা লাগে কি URL, দেন URL এর ভিতরে আপনার ফাইলের লোকেশনটা বলে দেওয়া লাগে। এখানে ডাবল কোটেশন দিলে কাজ করবে না, এখানে সিঙ্গেল দিতে হবে। হ্যাঁ কারণ ডাবল কোটেশন দিয়ে আমরা রিয়্যাপ করছি, ঠিক আছে, আমার ডাবল কোটেশন দিলে এইটার সাথে কনফ্লিক্ট হয়ে যাবে, তখন আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। হ্যাঁ এটা মনে রাখবেন। আর URL এর মধ্যে পার্টটা দিতে হবে না, পার্টটা কই পাবে, ইমেজের ভিতরে কি পাত, ব্যাকগ্রাউন্ড ডট JPG। হ্যাঁ এখন দেখি
আমার সাইডে কি দাঁড়ানোর কথা, দেখতে পাচ্ছেন কিছু একটা? মানে মোটামুটি আপনাদের ধারণা দিচ্ছি যে এগুলো হলো বিষয়টা। হ্যাঁ, এখন জুম আউট করি আমরা, দেখছেন আমার ব্যাকগ্রাউন্ড যত ব্যাকগ্রাউন্ড আছে সম্পূর্ণতে ইমেজটা চলে আসছে। তো ইমেজ ব্যাকগ্রাউন্ড বিষয়ে এটা ছিল কথা, কিন্তু আরো কিছু কথা আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা বারবার কিন্তু রিপিট হয়েছে, আমি কি সম্পূর্ণতে ইউজ করছি? ইমেজ ব্যাকগ্রাউন্ডের কিছু প্রপার্টি আছে, আমরা আপনাদের দেখানোর আগে বলি এগুলো কোথায় আছে। দেখেন আপনারা কি করবেন, লিখবেন কি, কি এটা কি সিএসএস এ লিখলাম না? আপনারা লিখবেন, আমি আপনাদের টেকনিকটা বলে দিচ্ছি যে আমরা না থাকলেও কেন কিভাবে পারবেন আপনারা, যে কোনো নোট। আচ্ছা দেখেন এটা কিভাবে ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সেভাবে কিন্তু ইউজ করছি। হ্যাঁ, ডাবল কোটেশনও দেওয়া যায়, সিঙ্গেল কোটেশনও দেওয়া যায়, কিন্তু আমরা এখানে ইউজ করছি কি, সিঙ্গেল কোটেশন। কেন? কারণ আমাদের আরেকটা ডাবল কোটেশন বাইরে ছিল, কারণ এখন যদি ডাবল কোটেশন দিলাম এটা বুঝতে পারতো না। হ্যাঁ, তারপরে ইমেজে আরও কিছু প্রপার্টি আছে, দেখেন আমরা কালারও দিতে পারতাম, কালার দিতে পারতাম না ব্যাকগ্রাউন্ডে, সেটাও পারতাম, ঠিক আছে। এটা না করে আমরা ইমেজ ইউজ করলাম। দেখেন এখানে এসে বলতেছি কি, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। রিপিট যদি আমরা, দেখেন নো রিপিট অর রিপিট, এটাতে কি হতে পারে আমরা এখানে দিই, এটা তিনভাবে লেখা যায়, সমস্যা নাই। স্পেস দিয়ে বললাম নো রিপিট, স্পেস দিয়ে বললাম কি, নো রিপিট। আচ্ছা আমাদের ফাইলে এখন আসি, পাইছে, পায় নাই। আচ্ছা এটা না দিয়ে আমরা সম্পূর্ণটাই করে দেখাই। হ্যাঁ, যে রিপিট করবে, সেজন্য যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো সবসময় আমরা ইউজ করব কি, রিপিট ইউজ করব, রিপিট। আর ডিফল্ট অবস্থা এটা কি, রিপিটে থাকে। হ্যাঁ ফেসিং ছবি এখানে সেন্টারে নিয়ে আসবেন, আমরা দেখি। দেখেন এখানে এটা বলছে কি, আমি বুঝলাম কি, ব্যাকগ্রাউন্ড পজিশন কি করে, এটা পজিশন। আচ্ছা পজিশনটাকে ইউজ করি, আমরা রিপিটটা তো দেখলাম, রিপিট আর ইউজ করার দরকার আছে? আচ্ছা রিপিট থাক, কারণ এরাও রিপিট ইউজ করছে। আচ্ছা এরা নো রিপিট ইউজ করছে, আমরাও নো রিপিট ইউজ করলাম, বলে এখন দিলাম কি, পজিশন কি দিলাম, সেন্টার, সেন্টার। তাহলে কি হওয়ার কথা বলো তো, দেখেন তো ইমেজটা কোথায় আসছে, একদম সেন্টার বরাবর আসছে। যে কোনো ইমেজ আপনার যদি ইউজ করতে চান, যেমন আপনার এরা এক্ষেত্রে কি করছে, একটা ব্যানার ইমেজ ইউজ করছে। এই দেখেন এই ব্যানার ইমেজটা ইউজ করার জন্য এদের সেন্টার দরকার ছিল, পজিশনটাকে ইউজ করছে, করে সেন্টারে করে দিচ্ছে। হ্যাঁ আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, না হলে আপনার নো রিপিট করে দিয়ে একটা ইমেজ ইউজ করে থাকবে, আমার ব্যাকগ্রাউন্ডে তো বেশি ইমেজ দরকার নেই, দরকার আছে, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ডে আরও অনেক প্রপার্টি আছে, বিশেষ করে লাগে হলো কি, রিপিট নো রিপিটটা, ঠিক আছে। তারপরে হলো ব্যাকগ্রাউন্ড সাইজটা কি হবে, এটা কভার, যে কি হবে, এই যে দেখেন এটা ইউজ করি কভার, ঠিক আছে। একটা দিলাম কি সেন্টার, আর একটা দিলাম কি কভার, দেখেন কভার সম্পূর্ণটাকে, সম্পূর্ণটাকে মাঝ বরাবর নিচ্ছে, কিন্তু কি এখানে ফাটছে, ইমেজটা কি রেজুলেশনটা কমে গেছে। তো এটা কি আমরা ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করব, কখন কি, আমি ছোট একটা জায়গা আছে, ওই ছোট একটা জায়গার মধ্যে এটাকে সীমাবদ্ধ করে দিব, তখন আমরা দুইটা প্রপার্টি ইউজ করব। তাহলে আমরা এখান থেকে ইউজ করব কি, ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করব, ব্যাকগ্রাউন্ড সাইজ দিব কি কভার, কভার করলে কভার ফটোর মতো হয়ে যাবে, যেমন ফেসবুকে কভার ফটো ইউজ করে না ওরকম হয়ে যাবে। আর একটা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করবো, আর একটা ব্যাকগ্রাউন্ড পজিশন, এই তিনটা ইউজ করবো, আর বেশি ইউজ করার দরকার নাই, আমার বেশি জেনে লাভ নাই, বেশি জেনে ভুল করার থেকে কম জেনে ওইটুকুই আমল করা বেশি ভালো। হ্যাঁ আচ্ছা তাহলে কি আপনাদের কোনো কিছু মনে না থাকলে কি করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করবেন, সিএসএস লিখে সার্চ করবেন। হ্যাঁ মানে একটা সার্চের একটা অভ্যাস থাকবে, কারণ এখানে তো ডকুমেন্টেশনে এটা সব কিছু বলে দিচ্ছে, ডকুমেন্টেশনটা একটা করতে হবে, এর অনেক ধরনের এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছে, আপনাদের একটু জানতে হবে। হ্যাঁ আমি সেজন্য এটা দেখাইলাম। আচ্ছা গেল, আমরা কি এত কিছু করার দরকার আছে আমাদের, আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা সবগুলোকে রিমুভ করে দিই। তাহলে কি আমরা একটা ইমেজ কীভাবে নিয়ে আসতে হয় আমরা শিখলাম, শিখলাম না এখন সুন্দর লাগতেছে না? এখন দেখেন এই এই তিনটার মধ্যে কিছু একটা ইমেজ দরকার আছে, একটু করলে ভালো হয় আর কি। আচ্ছা একটা ইমেজ অ্যাড করবো নাকি আপনারা করে নিতে পারবেন? আচ্ছা আমি একটু দেখাই দিই তারপরে। আচ্ছা ধরেন আমি আরো তিনটা ইমেজ দিই, কি ইমেজ দেবো ওগুলো? হ্যাঁ পাখি,
বার্ড ইমেজ। হ্যাঁ আচ্ছা দেখেন, বললাম কি, উনি বলছেন বার্ডের পাখির ইমেজ নিতে। আচ্ছা এখান থেকে আমরা চারটা ইমেজ নিচ্ছি, আচ্ছা এখান থেকে আমরা চারটা ইমেজ নেই, তো আমাদের স্কোয়ার ইমেজ দরকার। হ্যাঁ ঠিক আছে, স্কোয়ার ইমেজ হলে হবে কি, না হলে ওখানে আমাদের ইমেজ গুলোকে ইয়া করলে, রিসাইজ করতে গেলে একটু খারাপ দেখা দেবে, বা আপনাকে ফটোশপে ইমেজ গুলোকে একটু কনভার্ট করে নিতে হবে, কারণ আমরা যখন আমাদের উইড হাইটটা দিব তখন ওই উইড হাইট অনুযায়ী ইউজ করলে ইমেজটা চেপে যেতে পারে, কারণ ও তো ওই সাইজ দেবে, ওই সাইজ অনুযায়ী ইমেজটা না হলে কি হবে, একটু খারাপ দেখা দেবে। হ্যাঁ না হলে আপনার এটা কি করবেন, স্কোয়ারটা কেটে দিয়ে ধরেন আপনাদের একটা ওয়ে দেখাই দিই, ইমেজটাকে নিব, ধরেন কোনটা কোনটা ইমেজ নিতে পারি আমরা, একটু লাল দেখে নেই না, কালারফুল না, একটু ফুটতে ফুটবে আমাদের সাইডটা ফুটবে এই জন্য আর কি, আর কিছু না। দেখেন আমার পিসিতে নেট চলতেছে না, কি অবস্থা আপনাদের। হ্যাঁ আচ্ছা ওই মানে ওইখানে আচ্ছা দেখেন, আমরা তিনটা ফাইল নিচ্ছি, তার মধ্যে একটা কোনটা, হ্যাঁ সেটা বড় ইমেজ, দেখেন না ওই ইমেজটা আমাদের ওই সাইডটাকে মেনটেন করতে একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ আমাদের দেশীয় পাখিগুলো নেই কয়েকটা, হ্যাঁ শালিক পাখি, তারপরে ধরেন এটাকে নিতে পারি, এটাকে নিব, আমাদের দিকে তাকায় নাই কোনো পাখি, সব তাদের দিকে তাকায় আছে, এটা নিতে পারি, একটু সুন্দর দেখে নিবেন আর কি, কারণ ওয়েবসাইট তো ডিজাইন আপনারা করবেন ডিজাইন। আচ্ছা দেখেন তিনটা ডাউনলোড করলাম না, তিনটা বিভিন্ন সাইজে আছে, তো আমাদের যখন ইমেজগুলো এখানে বসাইতে হবে, এখানে সাইজ কতগুলো কত করে আছে বলেন তো, চিন্তা করেন আগে, এখানে যখন আমরা ইমেজটাকে বসাবো ইমেজ সাইজটা তখন কত করে আসতেছে, এই টেবিলের মধ্যে দেখেন হাইট পাচ্ছি কত 200, উইডটা কত, আচ্ছা এটাকে 60 করে দেই, 60 করে দিলে তিন দিয়ে ভাগ দেন কত হয়, তিনটা ইউজ করবো না 320 করে, এতক্ষণ লাগবে কেন, 320 বাই কত 200, তাহলে আমাদের সাইজটাকে একটু কেটে নিতে হবে, ওইভাবে যদি আমরা ইউজ করি, ধরেন যে একটা ইমেজ এইভাবে আছে, এটা কি 320 বাই 200 আছে, না এটা হয়তো বা আছে, দেখেন কত করে আছে, প্রপার্টিসে যান, এখান থেকে দেখেন ডিটেইলে গিয়ে এখানে দেখেন কত করে আছে 3000, এত মানে অনেক বড় সাইজ আছে, দেখা যায় এটাকে রিসাইজ করলে একটু চেপে যাবে, অনেক সুন্দর লাগবে না, সুন্দর কি লাগার কথা, লাগবে না, আমরা একটু দেখি কেমনে, দেখেন এই যে এডিট করলাম না, এডিট করে এটাকে রিসাইজ করলাম, রিসাইজ করে আমাদের লাগবে কত 320 বাই কত 200 লাগবে, ওরা 213 দিয়ে দিছে। হ্যাঁ এখানে যে জোর করে একে ধরেন একে বললাম যে তুমি উপরে 300 দাও, তুমি এখানে 320 দিই না, 320 বাই এখানে 200, ঠিক আছে এখন দেখেন ইমেজটা একটু কেন ধরে মাঝখানে একটু চেপে গেছে, কারণ ওর অরিজিনাল সাইজটা পায়নি, সেক্ষেত্রে আপনার এটা করবেন না। হ্যাঁ এটা না করে আপনার দরকার হলে ক্রপ টুল ইউজ করে এটাকে 300 ওই রেজুলেশন অনুযায়ী কাটবেন, এটা ইউজ করবেন, তখন এটা ভালো দেখাবে, আমরা এই অবস্থায় সেভ করে দিচ্ছি কারণ সময় কম আমাদের। হ্যাঁ এটার ক্ষেত্রে আসেন, এটার ক্ষেত্রে দেখেন এটা কি সাইজটা ঠিক আছে, দেখেন আমরা দেই 320 দিলে 200 পাচ্ছে অটোমেটিক, তাহলে এটা আর কিছু করার দরকার নাই। তারপর আরেকটা আছে এটা, এটাকে এডিট করি রিসাইজ করি, এটা কত আছে 320 করে দেই 240, বেশি চলে আসছে, দেখেন এটাকে এখন ইয়ে করবো, এখন খারাপ লাগবে কিন্তু ইমেজটা, দেখেন ইমেজটা একটু কেমন জানি মাঝখানে ইয়ে হয়ে গেছে, এটা করা যাবে না। হ্যাঁ আপনার দরকার হলে ফটোশপে ইমেজটাকে এডিট করে নেবেন, এটাকে রিনেম করি, এটা কিসের জন্য ইউজ করবো, বিগ ফুটার না, বিগ ফুটারের জন্য না, আচ্ছা ইমেজটা আমরা ইউজ করবো বিগ ফুটারের জন্য, তো ইমেজটাকে নামকরণ করে নিলাম যে 1 2 3 করে আমাদের রুটে ফালাই দিলাম, কোনটাতে রুট বলতে কি যেখানে আমাদের প্রজেক্টটা ছিল মর্নিং এর ভিতর M3 ইমেজের ভিতর,
এখানে ইমেজগুলো, ইমেজগুলো কি আলাদা করে রাখলাম না সবগুলাই? তাহলে বিগ ফুটারের জন্য আমাদের তিনটা ইমেজ আছে, নামগুলো একটু কপি করে নেই। জাস্ট কোথায় এসে পেস্ট করবো বলেন তো? এই যে এখানে, হ্যাঁ img src/, দেখেন ইমেজের ভিতরে আছে কি আছে, সব ইমেজ আসে নাই, একটা দিলাম, অল্টার ট্যাগ দিব, থাক সময় বাঁচাই একটু, আমরা তিনটা, এটা দিব 2, এটা যাবে 3, তাই কাজ হওয়ার কথা না আমাদের। আচ্ছা দেখি, তিনটা ইমেজ আসছে কিন্তু আমাদের সাইজটা ঠিক আসে নাই, কেন আসলো না বলতে পারবো আমরা কি? কেন আসলো না বলতে পারবো কি? বলতে পারবো প্রবলেমটা কোথায় করছি আমরা? আচ্ছা দেখেন, আমরা একটা টিআর এর মধ্যে কোন টিতে তিনটা ইমেজ দিচ্ছি, একটা টিতে, এটা কি আমাদের কথা ছিল? কিন্তু আমার বুঝে ভুলটা হলো, আপনারা আমাকে ধরাই দিলেন না কেন? আলাদা আলাদা, তাহলে কি প্রত্যেকটা টিডির ভিতরে আমাদের একটা করে ইমেজ যাবে, তাহলে কি আমরা ইমেজটাকে আবার কাট করে নেই, নিয়ে সেকেন্ড টিডিতে পেস্ট করে দেই। হ্যাঁ আবার থার্ডটাকে কাট করে নেই, কাট করে নিয়ে থার্ড টিডিতে পেস্ট করে নেই, ফরম্যাট করে নেই, নেওয়ার পর আমরা আমাদের ফাইলটাকে এখন রিলোড দিই। দেখেন সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটাকে রেডি হচ্ছে, এখনো হয়নি হচ্ছে আর কি, সামনে আমরা সাইড বাই অ্যাড করবো, মাঝখানে মেনু আসবে, এটা হলো আমার টেবিল কনসেপ্ট ইউজ করে কাজটা করার চেষ্টা করতেছিলাম। এখন কি ফুটার পার্টটা আমাদের সুন্দর লাগতেছে না? আচ্ছা ফুটারে একটা কালার করে দিই, দিলে হয়তো বা একটু ভালো লাগবে, বা একটা ইমেজও অ্যাড করতে করাইতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করাইতে পারি না ফুটার পার্টে, পারি কি না? আচ্ছা ফুটার পার্টে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে দেখি, বা একটা কালার দিই, একটু আগে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি, তার মানে কি এটা একটু কালার দিয়ে আমরা দেখি। তাহলে ব্যাকগ্রাউন্ড পার্টে কালার, এম নাই ফুটার পার্টে কালার দিতে হলে আমাদের কি করতে হয়, একটা কালার আছে বিজি, বিজি কি বলেন, বিজি কি, বিজি কালার কি রেড দিবেন, দেখি পাই নাই তো বানান ভুল হয়েছে মনে হয়। আচ্ছা বিজি কালার হবে, একসাথে হবে, হ্যাঁ মাঝখানে ইয়েটা হবে না, আন্ডারস্কোরটা হবে না, হ্যাঁ বিজি কালার। আচ্ছা এটা হলো, আমি ভুল করছি, এটা হলো এইভাবে, ঠিক আছে আসছে, চলে আসছে মোটামুটি আমাদের ওয়েবসাইটটা কিন্তু একটু রেডি হচ্ছে। লাল কালারটা আমাদের ভালো লাগতেছে না, আমরা কালার কোড ইউজ করি, আরজিবি কালার কোড, আরজিবি সিও কালার কোড, আমরা এটা বলছি কালার কোড নিয়ে আমরা কথা বলবো, তার মধ্যে আমরা এখন আরজিবি কালার কোড W3 স্কুল যাই। হ্যাঁ ওখানে অনেক ভালো কালার কোড আছে, W3 স্কুলে গেলে এখানে দেখতে পারবেন কালার চয়েসের জন্য অনেক কোড দিয়ে দিছে। হ্যাঁ এই দেখেন এটা না, আমরা আরেকটাতে যাই, কালার পিকারটাতে যাই, এখানে দেখতে পাচ্ছেন কালার অনেকগুলো দেওয়া আছে না, এবং দেখেন একটা কালারে ধরেন আমি এই যে সবুজটাতে ক্লিক করলাম, এই সবুজটা থেকে দেখেন এর ডিপ 0%, একদম ডিপ, তারপরে দেখেন 5%, 10%, এভাবে একটু কমায় কমায় ইউজ করা আছে, এবং তার পাশে হ্যাঁ 20%, আমি বলছেন 20%, আচ্ছা ইউজ করি, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে এখানে একটা পার্সেন্টেজ দিয়ে ওই কালারটার অনেকগুলো ধরন দিয়ে দিচ্ছে, আপনার যেটা লাগবে আমরা সেখান থেকে ইউজ করতে পারি। আর হেক্সা কোড সম্পর্কে গত ক্লাসে আমি একটু আলোচনা করছিলাম, এবং একটা ক্লাসে আপনাদের স্যাম্পল কালার কোড নিয়ে আমি আবার আলোচনা করবো, সমস্যা নেই, আমরা আপাতত ইউজ করি এটাকে, ঠিক আছে কোথায় ইউজ করব, এখানে। হ্যাঁ এখন রিলোড দিই, কাজ করার কথা, কাজ কিন্তু করছে, তার মানে আমার ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি। এক মিনিট, তারপরে কি আমি মেনু বারে কি কালার একটা ইউজ করতে পারতাম না? আচ্ছা এখানে কি আমরা ডিপ কালার ইউজ করতে পারতাম? কারণ মেনু বারটা দেখা যাইতো না, সেক্ষেত্রে আমাকে একটা হালকা কালার ইউজ করা লাগতে পারে, এই যে ধরেন এই কালারটা, ঠিক আছে না? এই কালারটা কোথায় ইউজ করব বলেন তো? এই মেনু বারে, মেনু বারে কোথায় ইউজ করতে হবে? টি আর না, টিভির ভিতরে ইউজ করলে তো একটা বক্সে দেখাবে, তাহলে আমাকে টি আর এ ইউজ করতে হবে, ঠিক আছে? নাম কি বিজি কালার, হ্যাঁ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন হালকা একটু কিন্তু কালার হয়ে গেছে, কিন্তু উইডটা পায়নি, একটু গ্যাপ পড়ে গেছে শেষে। এখানে করতে হবে কি, এখানে আমাদের সাইজ কত ছিল, হাইট দিছি 58 দিছিলাম না, এটা 60 করে দেই। হ্যাঁ
তারপরে পায়নি, ফুল ফুল পায়নি, কোথায় জানি একটু বেশি পাইছে। বেশি পাইছে বলতে কি, দেখেন এটা কিন্তু উপরের সমস্যা না, এটা হলো এই ইমেজগুলোর সমস্যা। ইমেজগুলোর কেন সমস্যা, প্রত্যেকটা ইমেজের জন্য হালকা কিছু মার্জিন প্যাটিং পাইছে, একুরেট সাইজ দিছি না, যতটুক লাগে সবটুকুই কিন্তু দিছি, কমাই দেইনি কিন্তু, যার কারণে ওর একটা মার্জিন দরকার ছিল, তার কারণে উপরে সমস্যাটা করছে। এটা অবশ্য আমরা সলভ করতে পারি এভাবেই, যে এখানে যে কত দিছি, হাইট কত দিছি, ওয়েট 960 দিছি না, এখানে এই টেবিলের উইডটা 960 না দিয়ে এখানে 950 করে দেই, দেখি কি মানে কি দাঁড়ায় আর কি। তারপরে কিন্তু হয়নি, কারণ ইমেজের ডিফল্ট একটা সাইজ আছে, ওই সাইজটাকে আমাদের কমাতে হবে। এটাকে এখানে উইড হাইট দিলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ এটা আপনি করবেন, নিজেরাই করবেন। কোথায় ইমেজ উইড হাইট দিতে হবে, ইমেজের ঘরে দিতে হবে, হ্যাঁ কারণ ওটা হলো ওই ইমেজ থেকে পাইছি, কিন্তু আমাদের এখানে যা ইউজ করছি এখানে কিন্তু উইড হাইট ইউজ করি নাই। আচ্ছা গেল বিষয়টা, তার মানে কি মোটামুটি একটা সাইড ডিজাইন হয়ে যাচ্ছে বা হচ্ছে, ঠিক আছে না? তো ফুটার পার্টটা আমাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এখন আগের থেকে একটু বেটার লাগতেছে। আমরা আমরা চাইলে কি টেক্সট কালারটা সব পরিবর্তন করতে পারতাম না, পারতাম। তারপরে হলো মেনু বারটা তৈরি হয়ে গেছে, এখন কথা হলো আমি মেনুতে যখন ক্লিক করব আমার এই পেজে থাকবে নাকি অন্য একটা পেজে যাওয়ার দরকার আছে? আচ্ছা অন্য পেজে যাওয়ার দরকার ছিল বা আছে বা আমরা দেখব এটা। আচ্ছা বিষয়টা হলো এখন কিন্তু আমার মোটামুটি সাইটটা রেডি, এই হাইটটা থাক সমস্যা নেই। আচ্ছা সাইটটা রেডি, এখন আমি মেনুতে ক্লিক করলে মেনু বারে চলে যাবে। এটার জন্য আমাকে কি করতে হবে, লিংক করতে হবে, কার সাথে? এইটার সাথে পেজগুলো লিংক আপ করতে হবে। চলেন আমরা লিংক আপটা দেখে আসি, পারবো না আমরা লিংক আপ করতে, তাহলে চলেন কিভাবে করতে হয়। তাহলে আমাদের রুটের মধ্যে আর একটা ফাইল নিতে হবে, এটাকে কপি করি। আচ্ছা ধরেন আমি যে ওই যে এটাতে আছি ডাব্লিউ থ্রি স্কুলে আসি না, আমি কোথায় আছি কালার পিকারে আসি না, দেখেন তো এর হেডারে কোনো পরিবর্তন আসছে? হ্যাঁ হেডারে কি কোনো পরিবর্তন আসছে? আসে নাই। আচ্ছা ফুটারে আসি, ফুটারে কি কোনো পরিবর্তন আসছে? আসছে। আচ্ছা আমি মিক্সারে এখন ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এরা দিছে কালার, কিন্তু দেখেন হেডার ফুটার ঠিক আছে প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে, দেখেন এখানের ক্ষেত্রেও আমরা যে কোনোটাতেই ঢুকতেছি না কেন এই ব্যানার ইমেজটা থাকতেছে না। ধরেন আমরা আমাদের আরেকটা ক্লাসে আসতেছি, এই ক্লাসে ছিলাম আমরা, এই ক্লাস থেকে এখানে আসলাম, ব্যানারটা ঠিক আছে না, মানে স্ট্রাকচারটা ঠিক আছে, আমাদের হয়তো বা ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমরা বুঝলাম কি হেডার ফুটার সব কিছু ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যেটা বানাচ্ছি সব ক্ষেত্রে কিন্তু আমরা ফুটার পার্টটা এবং হেডার পার্টটা মেনু বারটা ঠিক থাকবে, হয়তো আমার মিডিল কন্টেন্ট গুলো এবং সাইড বার গুলো চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমাদের করতে হবে কি সেম একটা ফাইল নিতে হবে, তার মানে কি ইনডেক্স ফাইলের মতো একটা ফাইল হতে হবে। আচ্ছা আমরা কি করলাম ইনডেক্স ফাইলকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটার নাম একটা দিতে পারি মেনু ডট এইচটিএমএল। হ্যাঁ মেনু বারে এসে আমরা কি করতে পারি এখানে এটাকে এডিট করে মিডিল কন্টেন্টে কিছু একটা দিতে পারি। মিডিল কন্টেন্ট কোনটা? এই কন্টেন্টটা, এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে আমরা একটা বলতে পারি যে এটা কি মেনু বার, বলে দিই আমরা বোঝার ক্ষেত্রে, পরবর্তীতে আমরা এটাকে সাজাবো সমস্যা নাই। এটা কোথায় আছে, কত নাম্বারের ওর কত নাম্বার কলাম? তিন নাম্বারের ওর কত নাম্বার কলাম? এক নাম্বার কলাম। আচ্ছা আমরা আসি, এটা হলো আমাদের ফার্স্ট রো। আচ্ছা ফার্স্ট রো এটা না, ফার্স্ট রো হলো এটা, এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এবং এটা হলো থার্ড। থার্ড রোর কত নম্বর কলাম? প্রথম কলাম। প্রথম কলামের মধ্যে এসে আমরা একটু ফাঁকা করে নেই, করে নিয়ে এখানে বললাম কি এইচ ওয়ান বলে একটা ট্যাগ দিই, এইচ ওয়ান। হ্যাঁ এইচ ওয়ানের মধ্যে দিলাম মেনু। হ্যাঁ শুধুমাত্র এটা লিখে দিলাম যে বোঝার ক্ষেত্রে আমাদের পেজটা পরিবর্তন হয় কি এটা দেখার জন্য। হ্যাঁ আচ্ছা এখন আমি ফাইলটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে ওর সাথে লিঙ্ক আপ করতে গেলে আমাদের ইন্ডেক্সে বলে দেওয়া লাগবে না, বলে দেওয়া লাগবে নাকি? আচ্ছা ইন্ডেক্সে এসে কোথায় বলতে হবে আমার? এইখানে মেনু বারে, মেনু বারে কোথায়, যেখানে মেনুতে ক্লিক করব, যখন মেনুতে ক্লিক করলে লিংকটা ওপেন হয়ে যাবে। এখানে হ্যাশের জায়গায় বলবো কি এমই এনু মেনু ডট এইচটিএমএল, কাজ শেষ। আচ্ছা এখন আমরা রান করলে কি কাজটা হওয়ার কথা? আচ্ছা দেখি এখন আমি আসি কোথায়, আমার হোমে আসি, এই দেখেন ইউআরএল লেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, এখন আমি মেনুতে ক্লিক করলাম, দেখেন তো মেনু ডট এইচটিএমএল আসছে, কাজটা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে, আসলে কি এটা শো করা কি উচিত হয়ে গেছে আমার? এটাকে একটু উপরে শো করা লাগতো না, এ তাহলে আমাদের সাথে হালদামো করলো না।
আচ্ছা এই ফাইল নাম্বারটা একটু দূর করি। হ্যাঁ, এটা দূর করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, এটার জন্য আমরা কি মেনু বারে যাই? মেনু বারে এসে টেবিলের মধ্যে কোথায় লিখছি এটা কাজটা করছি? এই যে এখানে কিন্তু করছি, মেনু ক্লোজ করা হয়নি, যাই হোক ক্লোজ করি। হ্যাঁ, ক্লোজ করলেও কিন্তু সেম আউটপুটটা থাকার কথা। হ্যাঁ দেখেন, সেম আউটপুটটা আছে। তাহলে কি এটাকে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, ভি অ্যালাইন। কি ইউজ করতে পারি? ভি অ্যালাইন ইউজ করে এটাকে আমরা কপি ইউজ করতে পারি। হ্যাঁ, তো ভি অ্যালাইন কেন শো করতেছে না? আচ্ছা, এরা বলতেছে H1 এ এটা অ্যাকসেপ্ট করতেছে না। আচ্ছা দেখি আমরা কোথায় অ্যাকসেপ্ট করে, দেখেন একটু প্রবলেম পড়লে আপনারা একটু দেখে নেবেন এই বিষয়গুলো কি, এটা তো বলার দরকার নেই। আমি এট্রিবিউট জানি, যেমন আমার এই মুহূর্তে এটা জানি কিন্তু কাজ করতেছে না, তার মানে কি আমার একটু দেখে নিলে হচ্ছে না? এটা দেখেন এরা ইউজ করছে কোথায়, অ্যালাইন বটমে ইউজ করছে। আমরা এটাকে সিঙ্গেল, তারপর কাজ করতেছে না কেন জানি, কাজ করতেছে না। হ্যাঁ, বি অ্যালাইনটা তাহলে কোথায় হচ্ছে? আমরা দেখলাম বি অ্যালাইনটা আসলে H1 ট্যাগে হবে না, এটা টিডি নিয়ে কাজ করে। তো টিডির একটা অ্যাট্রিবিউট হলো ভি অ্যালাইন, যেটা টপের মধ্যে ইনফরমেশন গুলো রাখতে সাহায্য করে। তাহলে এখন দেখেন আমি আসি কোন পেজে, মেনু পেজে আসি না, মেনু বারে। এখন তো আমার হোমে যাওয়ার দরকার, কাজ করতেছে হোমে? হোমে তো কাজ করতেছে না। তাহলে আমাকে কি করতে হবে, মেনুর মধ্যে আবার লিঙ্কটা করে দিতে হবে। কোথায়? মেনুর মধ্যে এখানে এসে বলে দিতে হবে কি, হোম ডট হোম হবে। কাজ হয়ে গেছে, এবং এখানে আমরা তো দিতে পারি, মেনুটাও তো রেডি, মেনু করে দিতে পারি এমই এনইউ মেনু ডট। আচ্ছা হয়ে গেল না, কাজ হয়ে গেছে কি? এখন তার মানে কি আমরা দুইটা পেজ তৈরি করা শিখলাম। দেখেন হোমে ক্লিক করলে হোমে আসতেছি, মেনুতে ক্লিক করলে মেনুতে আসতেছি। আচ্ছা চলেন একটু কন্টেন্ট দেই, আমরা আসি লরাম। জানি আমরা লরাম এফএসএম সম্পর্কে। আচ্ছা, নেটে যখন আপনারা কাজ করবেন, অনলাইনে কাজ করবেন, আপনাদের কিছু টেক্সট অংশ দরকার হতে পারে। আমি অন্য সাইট থেকে নিলে সে কপিরাইট মামলা করতে পারে আমার নামে, কিন্তু আমরা এই লরাম এফএসএমের কাছ থেকে নিলে এ আমাকে মামলা করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা ভিডিওটা হচ্ছে সমস্যা নাই, আমরা দেখি। হ্যাঁ একটু শেষ করে দেবো, আজকে আর বেশি করাবো না। তাহলে কি আমরা লিঙ্ক আপ করতে পারলাম, বিভিন্ন পেজে যাইতে পারলাম, একটু পেজটাকে ডিজাইন করি। ওই পেজে যাব যে আমি যখন আমার মেন, এই যে ভালো কোশ্চেন করছেন, যখন আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করলে কি আমি কোন পেজে যাব, মেনু পেজে যাব। তাহলে কি এখানে আমাকে মেনু ডট HTML পেজের লিঙ্কটা বলে দিতে হবে। হ্যাঁ ঠিক, সব সময় যেমন ইমেজের ক্ষেত্রে কি করলাম, একটা পেজ থেকে একটা গেছে, এই স্যার EF এর মধ্যে লোকেশনটা বলে দিলাম না, এক্ষেত্রেও সেম, যেখানে থাকবে তার লোকেশনটা ওইভাবে বলে দিতে হবে, যেহেতু আপনার লোকেশন একটু আগে শিখছেন, কারণ এখানে আর বেশি এক্সপ্লেন করা আমার দরকার নেই। আচ্ছা তাহলে মেনু বারটা, মেনু পেজটাকে আমরা একটু ডিজাইন করি, মেনুটা থাক, তার পাশে আমরা কিছু টেক্সট দিয়ে দিই। এখন আমরা কিন্তু কাজ শিখবো, কোথায় আসি আমরা এই পার্টটাতে লিখবো, আর বাকিগুলো দরকার নেই। এখানে আমরা গ্যাপ করে H1 থাক, মেনু আমরা বুঝতেছি যে আমি মেনু পেজে আসি। হ্যাঁ একটা প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যে আমরা কিছু টেক্সট দিলাম। দেখেন তো মেনুতে টেক্সট গুলো শো করে কিনা, টেক্সট গুলো শো করতেছে, ভালো কথা, কোনো সমস্যা আছে? শো করতেছে, মেনুর জন্য দিলাম। এখন আমরা হেডিং এ আসি, হ্যাঁ ইন্ডেক্স পেজে আসি, মেনুটাকে কেটে দিলাম, মেনুর কাজ তো হচ্ছে মেনু বোঝার জন্য। আমরা ইন্ডেক্স পেজে আসি, ইন্ডেক্স পেজে এখন সব কাজগুলো শিখবো। ইন্ডেক্স পেজে এসে কোথায় লিখবো আমরা, হ্যাঁ হ্যাঁ বুঝলাম না, কই টিয়ার, কই টিডির মাঝখানে লিখবো না যায়, কিন্তু ওটাই স্ট্যান্ডার্ড ওয়েটা মেনটেন করে না এটাই। আচ্ছা এখানে আমরা আবার ভি অ্যালাইনটা ইউজ করি, ভি এলআই জি এন টপ দিলাম। হ্যাঁ মানে কি হেডিং এ এসেও সে, হোম পেজে এসেও সে টপে দেখাবে কিছু একটা। তার মানে এখানে কি দেখাবে, ধরেন হোম পেজে বললাম H1 নিলাম একটা ট্যাগ, H1 কে নিলাম, H1 কে শেষ করলাম, কি করলাম শুরু করলাম শেষ করলাম, H1 এ দিলাম কি, হোয়াট ইজ
লরাম ইপসাম, হ্যাঁ এটা দিলাম। এখানে আমরা অনেক কাজ শেখার চেষ্টা করব, দেখেন হোয়াট ইজ লরাম ইপসাম দিলাম এবং একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিলাম, ভালো কথা। আপনারা কিন্তু মনোযোগ দিচ্ছেন নাকি ফাস্ট হলে বলবেন যে ভাই ফাস্ট যাচ্ছেন একটু স্লো করেন, কারণ এটা আপনাদের উপর নির্ভর করবে আপনি নিতে পারতেছেন কিনা। আচ্ছা দেখেন, তারপরে আমরা এখানে টেক্সট গুলো কপি করলাম, লিখে দিতে পারেন সমস্যা কি, আমরা সময়টা বাঁচাইলাম, ফরমেট করলাম, তার মানে কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। এখন রিলোড দিই, তার মানে কি দেখাইছে, এখন দেখেন এইভাবে দেখাইছে, কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কি প্যারা করে দেখায় নাই, প্যারা করে দেখাইছে কিনা, তারপরে ওরা আরেকটা প্যারা ইউজ করছে, এটা কি আমাদের করতে হবে না? এখন দেখেন সেম যদি প্যারা করতে চাই তাহলে আমাদের কি আরেকটা এস ট্যাগ নিব নিচে, তারপরে আরেকটা পি ট্যাগ নিব নিচে, বুঝতে পারছেন? প্যারা করে দেখাইতে চাইলে ধরেন এখানে দিলাম কি হোয়ার ডাজ ইট কামস ফ্রম, হ্যাঁ এখানে দিলাম কি এই কোশ্চেনটা দিলাম, তারপরে দিলাম কি এই টেক্সটটা আমরা দিলাম। এটা নিয়ে তো সমস্যা নেই, পিএইচ ট্যাগ সম্পর্কে আমরা আগে থেকেই জানি, অনেকগুলো ক্লাস করছি পার করছি, আমি আবার এগুলো বোঝানোর ক্ষেত্রে আপনাকে দেখাইলাম। তাহলে কি আমরা আমাদের কাজটা হয়ে গেল, মোটামুটি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দ্বারা হয়নি পারছি আমরা। আচ্ছা আমাদের ওয়েবসাইট কিন্তু এখন রেডি হয়ে গেছে, মানে মোটামুটি সুন্দর লাগতেছে, কিন্তু দেখেন এই যে এখানে একটা লাইন থাকলে হরিজন্টাল লাইন হলে ভালো লাগতো না, একটা সেপারেট করতো। তাহলে আমরা কি করতে পারি, এখানে দুই পি এবং এইচ আর এর মাঝখানে আমরা বলতে পারি এইচ একটা এইচ আর দিয়ে দিয়ে দিলাম, একটু সুন্দর লাগবে, দেখেন একটু হরিজন্টাল লাইন সুন্দর লাগতেছে না আমাদের সাইডটা। আচ্ছা এই জিনিসটা আরেকটা হলে আর একটু ভালো লাগতো না, সেম কাটটা একটু কপি করি, কপি করে আরেকবার দিই, মানে একটু বেশি কন্টেন্ট হোক, হ্যাঁ ফরম্যাট করে নিই, ফরম্যাট করে নিয়ে তিনটা আসুক, বাহ মোটামুটি ওয়েবসাইটটা কিন্তু স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু মার্জিনের সাথে রেখে গেছে, একটা বার ট্যাগ দিলে কিন্তু নিচে আসবে, মার্জিন পেডিং ব্যাপার না ভুলে যাই। এখন দেখেন এই যে টেক্সট জুড়ে আনলাম একটা ওয়েবসাইটে, কিন্তু একটা স্ট্রাকচার আজকে আপনাদের দাঁড় করাই দিলাম, শুধু দাঁড় করানো না এবং বিভিন্ন পেজে মেনু পেজে এবং হোম পেজে আমরা যাইতে পারতেছি। দেখেন আমার কিন্তু হেডার মেনু এবং ফুটার সেম থাকতেছে, শুধুমাত্র মিডিল কন্টেন্ট গুলোকে আমার চেঞ্জ হচ্ছে, তার মানে কি আমরা একটা ওয়েবসাইট দাঁড় করাইছি আর কি, চতুর্থ ক্লাসে আমরা একটা ওয়েবসাইট বানাই ফেললাম, এইরকম একটা ওয়েবসাইট বানাই ফেললাম, কিছুই শিখিনি কিন্তু বানাই ফেললাম। আচ্ছা দেখেন এখন দেখেন এই যে টেক্সট গুলো লিখছি আমরা, টেক্সট গুলো দেখেন লাইনের শেষে দেখেন তো মিলছে, মিলে গেছে, কিন্তু এরা দেখেন এরা লিখছে মিলে গেছে এদের, কিন্তু আমাদের কিন্তু মেল নেই, স্ট্যান্ডার্ড ওয়েব মেনটেন করছে। আচ্ছা এখানে করতে হবে কি, এটার জন্য পি ট্যাগের মধ্যে আসবো অ্যালাইন, লিখতে হবে জে ইউএস, বানান যদি ভুল না হয়ে থাকে তাহলে কাজ করার কথা, দেখেন কাজ করছে, কত সুন্দর লাগতেছে না বিষয়টা। আচ্ছা এখন দেখেন অ্যালাইন জাস্টিফাই কে আবার কপি করে কোথায় দিব, সব পি ট্যাগের মধ্যে দিব, তাহলে কি সুন্দর দেখা যাবে না, একটু স্ট্রাকচারটা আমার একটু সুন্দর হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার স্ট্রাকচারটা অনেকটা সুন্দর হয়ে গেছে, নিচেরটা দেই নাই আমরা, ও নিচেরটা আমরা এইচে দিছি, হ্যাঁ আমাদের তো এইচে হবে না, ওটা হবে পিতে। তাহলে কি সুন্দর একটা স্ট্রাকচার আমার দাঁড় হয়ে গেছে। তাহলে কি আমরা চাইলে কি হেডারটাকে মাঝে নিয়ে আসতে পারতাম না, সাইডে নিয়ে আসতে পারতাম না, লেফটে নিয়ে আসতে পারতাম না, পারতাম কি না, পারতাম, তার মানে কি আমার একটা সাইড কিন্তু মোটামুটি আকারে রেডি, তার মানে কি আমি এখন আপনাদের কাছে আশা করতে পারি আপনারা এরকম একটা সাইড আমাকে বানায় দেখাইতে পারবেন, ঠিক আছে। এখন আপনাদের পাশে 11টা আছে, 1 ঘন্টা সময়, আমি চাই 1 ঘন্টার মধ্যে আমি যেটুকু কাজ করলাম আপনারা এইটুকু কাজ আমাকে ফিডব্যাক দিবেন। কিন্তু দেখেন কালকে যারা আমার কাজটা করেন নাই তাদের জন্য আজকে একটু কষ্ট কর না, কারণ সেম টেমপ্লেটটার উপর কিন্তু ইমপ্লিমেন্ট গুলো করতেছি, নেক্সট দিন আবার করব কি এইটার উপর আরো কিছু ইমপ্লিমেন্ট করব, এটাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করব। দেখেন আমি আমি এইভাবে আগাবো রিয়েল লাইফ প্রজেক্ট, কিন্তু যদি আপনারা কোনোদিন আপনাদের কাজগুলো মিস করেন তাহলে হয়তো বা দেখা যাবে আমার বিষয়গুলো বুঝবেন না ভাই, আমি আগেও বলতেছি এখনো বলতেছি, সো আমার ক্লাসগুলো যদি কম মানে শিখতেছেন একটু পরে দেখেন ওয়েবসাইট হয়ে গেছে, কিন্তু এটা জমা দেন, অ্যাকসেপ্ট করবে না মানে কি করবে না, হ্যাঁ কিন্তু এটা রেসপন্সিভ হয় নাই, রেসপন্সিভ হয় নাই, আমরা এটা যদি বুঝেন সামনে বুঝতে সুবিধা হবে না, ঠিক আছে আমরা আগাবো আপনারা এই কাজটা একটু করবেন, তাহলে কি আমরা মোটামুটি সুন্দর লাগতেছে, হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, এটাই ঠিক আছে, আমাদের ভিডিও 1 ঘন্টা লে